এভরিওয়ান, আমি প্রকাশ। সালাম, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করবো ম্যাথমেটিক্স এর লেসন 11 এর একটি সংক্ষিপ্ত এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমি যতটুকু আশা করছি হয়তো বা এবারের পরীক্ষায় কিন্তু আপনাদের এই প্রশ্নটি আসার মতো অনেক সম্ভাবনা আছে, সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এবং এখানে দেখেন আমার যে প্রমাণটা করতে হবে সেটা হচ্ছে কি, সাইন কট ইনভার্স কস ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিই, সাইন কোয়াট ইনভার্স কজ ট্যান ইনভার্স এক্স। এছাড়াও বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ম্যাথমেটিক্স অনেক সকল ভিডিও গুলো প্লে লিস্ট আকারে পেতে চাইলে আমার ম্যাথমেটিক্স অন প্লে লিস্টে চলে যাবেন। সেখানে দেখবেন প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত সকল ভিডিও গুলো কিন্তু পরপর সাজানো আছে। তো যাই হোক, চলে আসি সরাসরি ভিডিওতে। এখানে দেখেন আমার এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করার জন্য আসলে প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে যে একই রকম কোণের মানে পরিণত করা, এই কাজটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এখন দেখেন এখানে ট্যান ইনভার্স এক্স আছে, যার ইনভার্স থাকবে সেইটাকে প্রথমে আমরা কি করব, একটা ত্রিভুজে বসাবো। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, একে এখানে বসাবো। ট্যান থেটা, এখানে নিচে কিছু নেই মানে কত আছে, ওয়ান আছে। তাহলে এটাকে মনে করে নিলাম সেই থেটা, তাহলে ট্যান থেটা, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত এক্স আর ভূমি কত ওয়ান, তাহলে অতিভুজ কি হবে, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা কি পিথাগোরাসের সূত্র থেকে করছি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা এখানে করার পরে কি করব, সাইন কোয়াট ইনভার্স কজ, এখানে আছে কি ট্যান, বাট এই জায়গায় যে জিনিসটা থাকবে আমি আবার রিপিট করছি, আই রিপিট এগেইন, এখানে কি আছে কজ, যা থাকবে ওখানে যাই থাকুক না কেন ওইসব দেখার দরকার নেই, এর কাজ হচ্ছে এই ত্রিভুজি মান বসানো, দেন এইখানে যে কোনটা আছে তার ইনভার্স বসাবো, কোয়াজ ইনভার্স ছিল কি, কোয়াজ বসাইছি কি, কোয়াজ ইনভার্স এটা। বাট এখানে বসানোর কথা কি ছিল, ট্যান ইনভার্স বসানোর কথা ছিল না, না বসাই কি বসাইছি, কোয়াজ ইনভার্স বসাইছি। যখন বসিয়ে যখন ফেলেছি তাহলে এই ত্রিভুজ থেকে মানটা নির্ণয় করতে হবে। তো মানটা কিভাবে নির্ণয় করব, কোয়াজ সমান সমান কি, কবরে ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ মানে কত, সেটা ওয়ান বাই এক্স, সেই ভূমি বাই সরি ভূমি বাই অতিভুজ, তাহলে ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে সেই ভূমি বাই অতিভুজ করে ফেলেছি। তো এটা হচ্ছে কি কোয়াজ ইনভার্স, কি কোর জন্য বসালাম, আমার মূল কারণ হচ্ছে কি এইটা আর এটা কোয়াজ আর কোয়াজ ইনভার্স কি, কোণের মানটা উঠে যাবে যার কারণে বসিয়েছি। তাহলে উঠে গেলে এখানে থাকে কি, সাইন কোয়াট ইনভার্স কোয়াজ আর কোয়াজ ইনভার্স কি উঠে যায়, উঠে গেলে থাকে ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখেন কোণের মানটা ছিল ট্যানের, এখানে চলে এসেছে কিন্তু মানে কার কোণ হয়ে গেছে এখন, এটা এটা কিন্তু আর ট্যান অথবা কোয়াজের কোণ নাই, এখন আছে কোয়াটের কোণ। তাহলে আবার সেই ত্রিভুজটা তৈরি করব, ত্রিভুজ তৈরি করে আমরা মানটা ইনপুট করব, কোয়াট থেটা সমান সমান কি, ট্যানের উল্টা মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত ওয়ান আর লম্ব কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে রুট ওভার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার। মানে কি আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই লম্ব আর ভূমি স্কোয়ার করে যোগ করছি। এরপরে তাহলে এটা কি হবে, রুট ওভার এই স্কোয়ার আর রুট কি, ভিতরের রুট আর ওই স্কোয়ার কেটে যায়, কেটে গেলে থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর প্লাস ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান হয়, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু। এবার দেখেন আমরা যে কাজটি করব, এখানে সাইন আছে তাইলে এইখানে কি আছে ওইটা দেখবো না, না দেখে কি করব, কোয়াট বা যাই থাকুক না কেন এই সাইনের উল্টা বসিয়ে দিই, কারণ কি আমার ওই মানটা ওই যে উঠাই দিতে হবে। তাহলে সিলো কোয়াট লিখছি কি সাইন, তাহলে আমার এই ত্রিভুজ থেকে আসলে সাইন হইলে কি হয় সেই জিনিসটা ওখানে বসাতে হবে। তাহলে সাইন হইলে কি হয়, সাইন থেটা সমান সমান কি, সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর অতিভুজ কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে এবার কি হয়, এই সাইন আর সাইন ইনভার্স কি কেটে যায়, তো কেটে গেলে কি হবে, তাহলে আবার থেকে যায় কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু। এবার দেখেন তাহলে আমরা পুরো, যেহেতু দুইটা রুট আছে এবং মাঝখানে ভাগ আছে, তাহলে পুরো অংশকে রুট করে দিতে পারি,
তাহলে হয় কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2 তো দেখেন এই তো প্রমাণ করতে বলছে আমাকে তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ তো এছাড়াও যদি কারো বুঝতে অসুবিধা থাকে হয় একটু ব্যাকের দিকে টেনে নেবেন আর তা নাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে জানালে আমি চেষ্টা করব নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন